সম্পূর্ণ নির্জনতা সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল এবার হাত সাফাই করলো বাগমা গুপি চৌমুনির এলাকার উত্তম চক্রবর্তীর বাড়িতে। জানা যায়, গত শুক্রবার বিকেলে বাড়ির মালিক উত্তম চক্রবর্তী পরিবারের সদস্যদের নিয়ে আগরতলা যায় চিকিৎসা করানোর জন্য। উত্তম চক্রবর্তীর বাড়ি একেবারে ফাঁকা অবস্থায় ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল শনিবার গভীর রাতে উত্তম চক্রবর্তীর বসত করে হানা দিয়ে নগদ 41,000 টাকা ও 5 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে উত্তম চক্রবর্তীর বাড়ির পার্শ্ববর্তী গ্রামবাসীরা ছুটে এসে এই ঘটনা দেখে অবাক হয়ে পড়ে। পরে খবর দেওয়া হয় উত্তম চক্রবর্তীকে। চুরির এই ঘটনার খবর পেয়ে তিনি আগরতলা থেকে সকালে নিজ বাড়িতে আসেন। বাড়িতে এসে দেখতে পায় ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। ভেঙে ফেলা হয়েছে শোকেস থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র। খবর দেওয়া হয় বাগমা ফাঁড়ি থানায়। পুলিশ চুরির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। ঘনবসতি গ্রামীণ এলাকায় এই ধরনের ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। আমরা বাড়ি যাচ্ছিলাম না, আমরা পরশু দিন আগরতলা গেছিলাম। কালকে রাত্রে বলে চুরি হয়েছে, সকালবেলা খবর ফোনে খবর পেয়েছি। খবর পেয়েছি আর আই দিয়ে বাড়ি ঘরে অবস্থা, টাকা আসলে 41,000 আর স্বর্ণের জিনিস আছে, গলার হার, একটা আমার হাতের একটা আংটি, একটা রামটাগুড়ের লকের আর 200 কানের এক জোড়া স্বর্ণের জিনিস। বাগমা আউট পোস্টে জানানো গেছে, তারা আইছে, আইয়া তারা লেখা শুনে লইয়া গেছে, দেখেছি কারোর সন্দেহ সন্দেহ নেই। আমি কইছি কারোর তো এরকম সন্দেহ নেই, কারোর কিন্তু আমার এরকম করতে জানে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।